আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বর আসেনি, তামাশা হচ্ছে, বর মারা গেছে। এই মেয়েকে দূর করে দাও, এই মেয়ে তো বিয়ে হবে না। বিয়ে হবে, আমার নাতির সঙ্গে ওর বিয়ে হবে। আমাদের প্রত্যেকের জীবনেই একটা করে গল্প, একটা করে ঘটনা, যেমন শুরু হয় তেমন শেষও হয়। ঠিক যেমনভাবে আস্তে আস্তে শেষ হয়ে যায় পর্দার ওপারে থাকা পরিবারের গল্পগুলো, এইভাবেই প্রায় শেষের মুহূর্তে এই ছেলেটা ভেলভেলেটা। আর এই সময়ে এই পরিবারের, মানে এই সিরিয়ালের পরিবারের কাদের মন কতটা খারাপ, কতটা ভালো আছেন সকলে, সেটা জানতেই আমরা আজ হাজির এখানকার সেটে। চলুন দেখে নেওয়া যাক কী বলছেন সকলে। অনেক সমস্যার পর অবশেষে হাসি ফুটতে চলেছে আবির এবং শালুকের মুখে, কারণ কথাই আছে শেষ ভালো যার সব ভালো তার। শেষ হতে চলেছে এই ছেলেটা ভেলভেলেটা, আর তার আগেই আমরা চলে এসেছি এখানে। কেমন আছো আগে বলো? আমি খুব ভালো আছি, একটু ইমোশনাল, কারণ 500টা নিয়ার অ্যাবাউট 500 এপিসোড আমরা করছি। আই জানি, বুঝতে পারছি না 500 এপিসোড হবে কি না, এটি তার কাছাকাছি। বাট যেমন বললে, অলস গুড দ্যাট এন্ডস গুড, বাট হ্যাঁ একটু ইমোশনাল, কারণ একটা ইউনিট খুব ফ্যামিলির মতন হয়ে যায়। মানে এদিকে ভালো লাগছে, একটা স্মল ইন্ডাস্ট্রি, তো সবার সঙ্গে সামাজিক দেখা হবেই। মানে আমি অন্য কিছু করব বা ইউনিট অন্য কোনো প্রজেক্ট করবে, দেখা হতেই থাকবে একদম। কিন্তু এই যে এতদিন ধরে সোমরাজ আবিরের চরিত্রে, সেটা করতে করতে কি অনেকটা আবির হয়ে গেছিল নাকি আবিরই ছিল আসলে সোমরাজ? আমি আবির, কারণ ওরমভাবেই ক্যারেক্টার স্কেচগুলো করা হয়। মানে যে কোনো ইন্ডিভিজুয়ালের, মানে আমাদের রাইটার যে কোনো ইন্ডিভিজুয়ালের পজিটিভ পয়েন্টসগুলোকে নিয়ে গল্পটা করা, সো দ্যাট ইটস ইজি অন স্ক্রিন পোর্ট্রে করার জন্য। হ্যাঁ, আমি আমার মাকেই বলছিলাম, আবির নামটা আমার খুব পছন্দের নাম। সো আই হোপ আমি আবার কোনো যে কোনো প্রজেক্ট, ফিল্ম হোক, টেলিভিশন হোক, আবির হতে পারি। কিন্তু হ্যাঁ, আবির ইজ স্পেশাল, কারণ আবির ইজ মাই ফার্স্ট হিট। আবির কাকে বেশি মিস করবে, শালুক না ঐশ্বর্য? আবির মিস করবে ঐশ্বর্যকে, কারণ ও শালুকের সঙ্গে থাকবে এন্ড অফ দিস, মানে এন্ড এপিসোডে। অনেকটাই বলে দিলে শেষটা, কিন্তু তবুও জানতে চাইবে, এখনও একটু টালমাটাল অবস্থা রয়েছে, পুরোটা ঠিক হয়নি সিচুয়েশন, তো সামনে দর্শকরা আর কী দেখতে চলেছে? আপাতত ঐশ্বর্য ধরা পড়ে গেছে, পুলিশ নিয়ে চলে গেছে। শালুকের হেলথ কন্ডিশন একটু খারাপ, হোপফুলি আর অবভিয়াসলি যে কোনো এন্ডিংয়েই সবার ঠিক হয়ে যায়, নাও হতে পারে, মানে এটা জানি না, ইটস অল ডিপেন্ডস অন দ্য রাইটার। আর হ্যাঁ, বাট এতদিন ধরে গত 450 এপিসোড অবধি যেমন আমরা ফাইট করে গেছি, দুঃখ পেয়ে গেছি, তার থেকে তো বেটার অবস্থায় আছে দুজনেই। শালুক বলছিল এর আগে যে তুমি প্রায় সময় সেটে পড়ে থাকতে, মানে শুটিং শেষ হয়ে গেল সেটে পড়ে থাকতে, এখন কি করার প্ল্যান, এরপর হাতে কি কাজ? এরপর অলরেডি আমি জাস্ট আ উইক ব্যাক একটা অরিজিনালস, এই বাংলা অরিজিনালস শেষ করলাম, আরেকটা করার প্ল্যান আছে। হ্যাঁ, সেটে পড়ে থাকতাম এই কারণেই, কারণ ইনিশিয়ালি আমি যে কোনো জায়গায় ফলো করি, যে কোনো প্রজেক্ট শুরু করার আগে ইউনিটটাকে চেনা খুব প্রয়োজন। তো অন্য লোকের সিন থাকলেও ইউনিট, মানে সেটে থাকলে ওই জায়গাটা ফ্যামিলিয়ার হওয়া যায়, কনফিডেন্স থাকে, পারফর্ম করতে সুবিধা হয়, এরপর হয়তো অন্য সেটে পড়ে থাকবো। আচ্ছা, তো এই যে 500 দিন সিরিয়াল চলা, মানে একটা সিরিয়াল চলছে 500 দিন, সেটা একটা ভালো দিক আছে আবার একটা খারাপ দিকও আছে, অনেকটা একঘেয়ে হয়ে যায়, সেই জায়গা থেকে কী বলবে? মানে একটা অ্যাক্টর একটা চরিত্র ওভার এক্সপোজ হয়ে যায়। আগে যেমন একটা ফরম্যাট ছিল সোম থেকে শুক্র, বা দুদিন গ্যাপ থাকতো, মানুষ মিস করতো, এখন লোককে মিস করতে দেওয়া হচ্ছে না, একদিকে ভালো একদিকে খারাপ। এর জন্যই হয়তো একটা টেলিভিশন শোয়ের পর একটা গ্যাপ আমি হয়তো নেবো, সো দ্যাট লোকে একটু মিস করে, তারপর আবার নতুন করে আসবো। আই থিঙ্ক সব কিছুরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, প্রেশার পরে 5 দিনের টেলিকাস্ট হলে একটুখানি ছুটি পাওয়া যায়, বাট ঠিক আছে, ইটস গুড। সেট কতটা মিস করবে? এই সেটটাকে, যে কোনো সেটই, আগের শোতে আমি সেটটাকে মিস করতাম, এটা বাড়ির মতন হয়ে যায়, দিনে 14-15 ঘন্টা ওইটা ওখানেই মানে তুমি পারফর্ম করছো,
হয়তো আজ থেকে এক মাস বাদে দেখবো এই পার্টিকুলার সেটেই হয়তো অন্য একজন হিরো হিসেবে ঢুকছে বা হিরোইন আছে, নতুন অন্য লোকের বাড়ি মিস করবো, মানে আমি একটুখানি ডিট্যাচড সব কিছুতেই সবসময় লাইফে, মুভ অন তাড়াতাড়ি করে যাই, সো মিস করবো প্রজেক্টটাকে, মানুষটাকে, কিন্তু আমার যে বাবা হয়েছে, যে আমার মা, তাদের সঙ্গে আমার দেখা হতেই থাকবে অন্য প্রজেক্টে, সো আমি অন্য চরিত্র করতেই থাকবো। সো তো এতদিন দুজন নারীকে সামলেছ, এবার দুজন নারী কিছুটা সরছে, তাহলে কি আসল যে নারী জীবনে তাকে বেশি সময় দেবে এবার? আমি হ্যাঁ, আমি খুব পার্টিকুলার, আমি এমনিতেই আমার আসল নারীকে সময় দিই, নাহলে আসল নারী চলে গেলে সব শেষ। সো ইয়া, একটু হয়তো বেশি সময় দেবো, সেও ভয় পাচ্ছে যে বেশি সময় দিলে ঝগড়া বেশি হবে, এই জন্যই। মানে ডিস্টেন্সই ভালো ছিল এটাই বলছে। তুমি যদি দর্শকদের কিছু বলে দাও, কারণ এমনি তো আর কিছুদিন পর পার্মানেন্টলি আবির যেতে চলেছে দর্শকদের কাছ থেকে, মন থেকে নয়। হ্যাঁ, মানে আমি এটাই বলতে চাই দর্শকদেরকে যে হয়তো পার্মানেন্টলি কিছুদিন বাদে আবির চলে যাবে, কিন্তু আমি সোমরাজ থাকবো আর নতুন কিছু আনবো, আপনাদেরকে এন্টারটেইন করবো। সো কিপ ওয়াচিং এই ছেলেটা ভেলভেলেটা। তাড়াতাড়ি যারা যারা চন্ডি ভাই ঘাটে যাবে শিগগির এসো। আরে ও রানু পিসি, ও নগেন কাকা, আরে এসো এসো তাড়াতাড়ি, পা চালাও গো, আরে এসো। এই ছেলেটা ভেলভেলেটা আমাদের পাড়ায় যাবি? চার আনা পয়সা দেবো, মুরকি কিনে খাবি? আরে দৌড়ো এক্ষুনি, কিন্তু ছেড়ে দেবে না ওকে, দৌড়ো দৌড়ো এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে এসো। এই ছেলেটা ভেলভেলেটার শালুক এখন সকলেরই ঘরের মেয়ে, কিন্তু আজ শালুক অনেকটাই রিল্যাক্সড, তাই তাকে দেখা যাচ্ছে একদম অন্য রূপে, অন্য মুডে, তাই তো শালুক? রিল্যাক্স না এক্স্যাক্টলি, শালুকের যেটা হচ্ছে, শালুকের এখন বিশাল ক্রাইসিস, শালুক বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই, তো সেই আর কি, রিল্যাক্স না, ইটস মোর অফ এক্সস্টেড। কিন্তু রিল্যাক্স বলছে এই কারণে, কারণ আর কিছুদিনের মধ্যে এই ছেলেটা ভেলভেলেটা শেষ হতে চলেছে, সেটার জন্য খারাপ লাগাও আছে ভালো লাগাও, তাই তো? মানে ভালো লাগা একটা সত্যি কথা বলতে যত্ন আছে তার থেকে অনেক বেশি হচ্ছে খারাপ লাগা। এক দেড় বছর প্রায় একটা জার্নি, অ্যান্ড হোয়াট আ ওয়ান্ডারফুল জার্নি ইট হ্যাজ বিন, সো খারাপ লাগাটা অনেকটাই বেশি, অনেকটাই বেশি। এইভাবে প্রত্যেক দিন স্টুডিওতে আসা, ইট বিকামস মোর অফ লাইফ টু আস দেন ওয়ার্ক, বিকজ সারাদিন এখানে থাকা এই স্টুডিওর প্রিমাইসেসের ভেতরেই মোটামুটি পুরো পৃথিবীটা, সকাল বিকেল রাত কোনো এ, মানে হোলির দিনে এখানেই ইউনিটের লোকজনকে রং রাখানো, দিওয়ালির দিনে এখানেই বাজি পড়ানো, তো সব ব্যাপারটাই আর কি একটা ফ্যামিলির মতন হয়ে গেছে। সেখান থেকে ডেফিনেটলি কাজের ক্ষেত্রে শালুক হওয়া, প্রত্যেক দিন সকালবেলা এসে সেজে গুজে শালুক হয়ে ওঠা, আবার সিন করা সবার সঙ্গে, সেই জিনিসগুলো ডেফিনেটলি মিস তো করবো, তো খারাপ লাগাটা অনেক বেশি। প্রায় দেড় বছর, দেড় বছর পর শালুকের জার্নিটা শেষ হতে চলেছে, তো প্রাপ্তি দেড় বছর পর কতটা শালুক হলো, কতটা ম্যাচিওর হলো শালুকের মতো? পুরোটাই, মানে প্রাপ্তি এখন, মানে আই ক্যান প্রাউডলি সে আই হ্যাভ আ, মানে কি বলবো, আই হ্যাভ আ ডুয়াল পার্সোনালিটি পারহ্যাপস, মানে একটা পার্সোনালিটি পুরোটাই শালুকের মতন, একটা পার্সোনালিটি পুরোটাই মানে প্রাপ্তির মতন, মানে প্যাক আপের আগে পুরোটাই শালুক, প্যাক আপের পরে পুরোটাই প্রাপ্তি, বাট সেটা হ্যাভিং স্যাড দ্যাট, প্রাপ্তির সঙ্গে শালুক মানে একদম ভালো মতনভাবে জড়িয়ে গেছে, ইটস অলমোস্ট মানে একটা, ইটস ওয়ান ইউ নো এন্টিটি কাইন্ড অফ আ থিং, তো ডেফিনেটলি একসাথে জড়িয়ে গেছে পুরোটাই, শালুকের সঙ্গে প্রাপ্তির পুরো পার্সোনালিটি পুরোভাবেই জড়িয়ে গেছে, মানে প্রাপ্তি পুরোটাই শালুক হতে পেরেছে। পর্দায় আমরা দেখেছি যে আবির শালুকের খুব প্রিয়, কিন্তু এমনিতে অফ স্ক্রিন যদি বলা হয় শালুকের বা প্রাপ্তির সবচেয়ে প্রিয় যাকে মিস করবে এই সেট ছেড়ে চলে যাওয়ার পর? সব থেকে যাকে মিস করব সেটা হচ্ছে তিনজনকে, আমাদের অ্যাকচুয়ালি রাদার আমি বলবো চারজনকে, মানে আমাদের ইউনিটের মধ্যে আর্টিস্টদের মধ্যে তিনজন, এবং আরেকজন আমাদের টেকনিশিয়ানদের মধ্যে যাকে সব থেকে মিস করবো সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমার শাশুড়ি মা
রাজুদি, রাজুশ্রী ভৌমিক, রাজুদিকে প্রচণ্ডভাবে মিস করবো। মানে একটা ফ্যামিলি, আমরা একই ঘরে বসি, সারাদিন একসাথে খাওয়া দাওয়া, ঘুমোনো, এই টায়ার্ড হয়ে গেলে একই সোফার উপরে এ ওর ঘাড়ে, ওর ঘাড়ে মাথা দিয়ে এরমভাবে ঘুমোনো, এই ব্যাপারটা আছে। আর যাদের দুজনকে খুব মিস করবে সেটা হচ্ছে আমার দুই ননদ, নদিয়া দিদি, দেব বলি নদী, দেবজানি দিদি, মানে ওদের সঙ্গে সেম হিয়ার অ্যাগেন, ওই একটা ভীষণ ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। আড্ডা মারা, ঘরের মধ্যে গল্প করা, খাওয়া দাওয়া, এদিক ওদিক যাওয়া, কখনো কখনো ফাঁক পেলে একটুখানি টাইম স্পেন্ড করা, এই জিনিসগুলো থেকে। আর একজন টেকনিশিয়ান যেটা, সেটা হচ্ছে আমাদের কস্টিউম এডি, ওর নাম নিশ্চিতা গুড্ডি, মানে যা হয় আর কি, সমসাময়িক একটা বন্ধু পেলে যে ব্যাপারটা হয়, তো ওকে আমি এখানে এই ছেলেটা ভেলভেলেটাতে ও জয়েন করার পর থেকে আমি গুড্ডির মধ্যে, আর ওর ডাকনাম গুড্ডি, তো গুড্ডির মধ্যে একটা বন্ধু পেয়েছি, তো সেখান থেকে এই চারজনকে আমি সব থেকে মিস করবো বেশি। আচ্ছা, তো সিরিয়াল বা ডেলি সোপ মানেই যেটা হয়, তুমি বললে যে ঘর বাড়ি ভুলে গিয়ে সারাদিন এখানে পড়ে থাকা যে কোনো অকেশনে, তো এইবার এই জায়গাটা থেকে বেরোতে পারছো, সেটা কি কিছুটা হলেও আনন্দের? ফ্যামিলিকে টাইম দিতে পারবো, বন্ধু বান্ধবদের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবো, ঘুরতে বেড়াতে পারবো, এই ব্যাপারটা একটা ইনিশিয়াল ওই মজাটা আছে যে হ্যাঁ এবার একটুখানি ফ্রি টাইম পাবো, সেই ইনিশিয়াল মজাটা আছে। বাট সেটা তো ক্ষণস্থায়ী আর কি, এটা কিছুদিন বাদেই এক দু সপ্তাহ পরেই ওই ফেজটা যেই চলে যাবে তখন ইস না কি মিস করছি শালুক, আর শালুক বলে কেউ ডাকবে না, শালুক মানে স্ক্রিপ্টে শালুক নামটা লেখা আসবে না, শালুক বলে কেউ এ করবে না, শালুক শালুক করবে না, মানে ইউনিটের প্রত্যেক দিন শুধু আমরা যে অডিয়েন্সের ফিডব্যাক পাই বা দর্শক কেমন ভাবছে কেমন লাগছে সেটাই যে আমরা জানতে পারি, তা তো না, ইউনিটের সব লোকেদেরই তো এক একটা ওপিনিয়ন থাকে পার্সোনাল সবারই, তো সবার কাছ থেকে একটা ফিডব্যাক পাওয়া, পজিটিভ নেগেটিভ, কখনো ভালো হলে খুব ভালো, কখনো খারাপ হলে খারাপ, যেরকমই হোক পজিটিভ নেগেটিভ যেমনই হোক একটা ফিডব্যাক পাওয়া, এটাও খুব ইম্পর্ট্যান্ট হয়। তো সেই ফিডব্যাকগুলো পাবো না, সেই শালুকের আজকে এটা ভালো হয়েছে, শালুকের আজকে ওটা একটু ওইদিকে হলেও ভালো হতো, ওটাও এরকম হলেও পারত, এই কথাগুলো আর শুনতে পারবো না, তো সেখান থেকে আর খারাপ লাগা সেটা। এরপর শালুককে দর্শকেরা কবে পাবেন, কিভাবে পাবেন? দেখা যাক, মানে হোপফুলি দর্শকের যদি সাপোর্ট ভালোবাসা থাকে তাহলে খুব শিগগিরই, এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো প্ল্যানিং কিছু নেই, দেখা যাক এবার নেক্সট ইজ হোয়াট, দেখা যাক। তো আমরা জানি যে শেষটা খুব ভালোভাবেই হচ্ছে, একটা গুড নিউজ আছে যেটা দর্শকদের জন্যই তোলা থাক, একেবারেই শেষে জানবেন, কিন্তু একদম শেষে জানাটাই এটা ভালো, একটা সুন্দর সারপ্রাইজ আছে, মিষ্টি সারপ্রাইজ আছে, এবং সেটা কী সেটা দর্শক লাস্টে জানলেই আমার মনে হয় সব থেকে ব্যাপারটা ওয়ার্থওয়াইল হবে। একদম, তুমি দর্শকদের শেষে কিছু বলতে চাইবে? ওয়েল, এই এক দেড় বছর ধরে টানা আপনারা আমাদের সিরিয়ালটা দেখেছেন, সাপোর্ট করেছেন, আমাদের ভালোবেসেছেন, ফিডব্যাক পাঠিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, একদম মন থেকে সিরিয়াসলি অসংখ্য ধন্যবাদ। এবং এরপরে এই জার্নিটা যদিও শেষ হয়ে যাচ্ছে, আরও অনেক রকম জার্নি, আরও অনেক রকম ভেঞ্চার প্রজেক্ট নিয়ে আমরা চেষ্টা করবো আবার ফিরে আসা, আশা করছি এইবার যেরকম ভালোবাসা আপনারা দিয়েছেন, যেমন সাপোর্ট দিয়েছেন, সেটা নেক্সটবারও পাবো আপনাদের থেকে। আর অন দ্যাট নোট হোপফুলি আবার আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।